নিম্নচাপের জেরে শনিবার থেকে মুষলধারে বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে বিভিন্ন নদীতে। এবার গঙ্গার পার ভাঙায় আতঙ্কে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ দু নম্বর ব্লকের বেশ কিছু এলাকার মানুষেরা। জানা গিয়েছে নদীর পাড়ে বসবাসকারী গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রায়পুর স্কুলে বাঁধের ওপর গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁধ ভাঙার খবরে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ দু নম্বর ব্লকের সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছ দপ্তরে খবর দেওয়া হয়েছে, সেখান থেকে আধিকারিকরা এসেছেন, বাঁধ মেরামতির কাজও শুরু হবে। শুধু স্বেচ্ছ দপ্তর নয়, পাশাপাশি প্রশাসনের সদস্যরাও যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ করছে। নদীর নেচার হচ্ছে নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে। এর আগে উলবেড়িয়ে বা হাওড়া সাইডে ভেঙেছে, আমাদের এদিকে চড়াই ছিল। অতএব বাঁধের যে নেচার, সেই নেচারকে তো পরিবর্তন করা যায় না, এটা প্রাকৃতিক ব্যাপার। এবং প্রত্যেকবারে বাঁধেতে আমাদের এমপি সাহেবকে জানাই এবং প্রত্যেকবারে আমাদের এখানে যেটির জন্য টাকা বরাদ্দ করেছে বাঁধের, ওই আগেও আগের বারে হয়েছে, ওখানেও প্রচুর টাকার কাজ হয়েছে। আবার এখানে নতুন করে ফাটল নিয়েছে, নতুন করে ধস নামছে। সকাল সাতটা থেকে আমার এলাকার প্রধান সাবিত থেকে শুরু করে আমরা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যত পঞ্চায়েতে যত স্টাফ এবং বিডিও উপপ্রধান এবং বিডিও জয়েন্ট বিডিও থেকে শুরু করে আমরা টোটালি প্রশাসনিকভাবে থানা প্রশাসনিকভাবে আমরা এর বাঁধের এসে পড়ে আছি। জরুরি ভিত্তিক কাজ চলছে এবং আমাদের অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, উনি পার্থ ভৌমিককে অলরেডি ফোন করে দিয়েছেন যাতে ভালোভাবে ঝট করে, তো বড় টাকার অঙ্ক কাজ সঙ্গে করা যায় না, সেটাকে স্কিম বানাতে হয়, তার একটা এ আছে, এখন এস্টিমেট বানাতে হয়, সেটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। তাই জন্যে বিপদ যাতে না হয় তার জন্যে তড়িঘড়ি সেচ দপ্তর এমপি অফিস থেকে, এমপি অফিসকে জানানোর পর সেচ দপ্তরকে পাঠিয়ে দিয়েছে। সেচ দপ্তরের এসডিও থেকে সবাই এসে দেখছে উপস্থিত, কাজ চলছে।